আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি যশোর জেলার সবচাইতে ঐতিহ্যবাহী ও বিখ্যাত পশুর হাট, চৌকাসা পশুর হাটে। এই হাট থেকে আজকে আপনাদেরকে উন্নত জাতের ফ্রিজিয়ান, বকনা ও গাভীর দাম জানানোর চেষ্টা করব। আপনারা অনেকে অনেক জায়গা থেকে গরু কিনে প্রতারিত হন, বিশেষ করে এই হাটের পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই হাট অত্যন্ত বড় হাট, আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই হাটে আসতে পারেন, থাকার সুবিধা রয়েছে। তো আপনাকে প্রথমে কী করতে হবে, যশোরে আসতে হবে, তারপর যশোর থেকে এখানে 20-30 টাকা ভাড়া নেবে, বাসের মাধ্যমে আপনি আসতে পারবেন। তো আমরা আজকে গরুর দাম জানবো। প্রথমে চলুন, আমার এখানে একটি দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কী জাতের গরু? বিশ্বাস করবে না, তাই তো? 54,000 টাকা না? দুধ কেমন হয় এর মার জানা আছে? 7 কেজি 8 কেজি দুধ হয়, তাই তো? কত হলে বিক্রি করার ইচ্ছা আছে আপনার? 50,000, তাই তো? ধন্যবাদ আপনাকে, আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, ভালো আছেন ভাই? আপনার গরুর দামটা আমরা একটু জানবো, ঠিক আছে? একটু দেখাই গরুটা, এটা কি জাতের গরু ভাই? কিনা গরু? গাব আছে এটা? গাভীর নাই। এটা হাটে দাম দিয়েছেন কত? 75,000 টাকা, তাই তো? এখনো পর্যন্ত বাচ্চা হয় নাই না? কত হলে বিক্রি করার ইচ্ছা আছে আপনার, বা ক্রেতারা কেমন বলেছে? আমার সাথে বলেন, আমি কিনবো না গরু। 65 হলে বিক্রি করে দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন, এই গরুটা 65,000 টাকা দাম চাচ্ছেন, 65 হলে বিক্রি করে দিবেন আর কি। একটু ক্রেতারা তো, বিক্রেতারা একটু দাম বেশি চায়। হ্যাঁ, মানে যারা বিক্রি করবেন, আপনি তো বিক্রি করবেন, আপনি একটু দাম বেশি চাবেন, যিনি কিনবে তিনি একটু, হ্যাঁ, কম বলে আর কি, কম বেশি করে নিতে হবে। এখানে বিক্রেতারা দাম বেশি চায় সব জায়গাতেই। তো ধন্যবাদ আপনাকে, আমরা একটু সামনের দিকে যাই, সামনের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করি। তো দর্শক আসুন। আসসালামু আলাইকুম, আপনার গরুটার দাম জানতাম, আপনি একটু এপাশে আসবেন ভাই। কেমন আছেন আপনি? ভালো আছেন ভাই? এটা কী জাতের গরু আপনার? আঙ্কেল একটু শুনে, ফ্রিজিয়ান গরু কিনা না পালা গরু? পালা গরু। আচ্ছা, আপনার বাসা কোথায় ভাই? আমার বাসা যশোরে। যশোরে তো পালা গরু আপনার, তাই তো? হাটে এই যে গরুটা নিয়ে এসছেন, এর আগে কি বাচ্চা দিয়েছে গরুটা? কয়টা বাচ্চা দিয়েছে? দুইটা বাচ্চা দিয়েছে। গাব আছে এখানে? এখন গাব বলতে 3 মাস মতন গাব ধরে। 3 মাস মতো গাব? আচ্ছা, এই গরুটার আপনি কত দাম দিয়েছেন হাটে? এই গরুটার দাম হচ্ছে 115। 115,000 টাকা এই পর্যন্ত হাটে নিয়ে এসছেন, কেউ দাম বলেছে বা দাম উঠেছে? কত পর্যন্ত দাম উঠেছে? 85,000 টাকা দাম উঠেছে। দুধ কেমন হয় এই গরুর মার? গরু মানে বাচ্চা হলে কত টুকু দুধ? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা হলে দুধ হয় 15-16 কেজি। 15-16 কেজি? আপনার তো পোষার গরু, তা আপনি তো জানেন। তো আপনি ব্যবসা করেন না? ব্যবসা করেন আপনি না খামারে? মানে খামার আছে আমাদের। আচ্ছা, আপনার নাম্বার কি মনে আছে, যদি বলে দিতেন দর্শকরা যদি কিনতে চায় কেউ? বা 01316 01316 26 26 39 46 46। তো ধন্যবাদ আপনাকে, আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা দর্শক আসেন, আমরা একটু সামনের দিকে যাই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার গরুর দামটা আমরা একটু জানতাম, এটা কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান দেখে তো মনে হচ্ছে অরিজিনাল, তাই তো? দেখে তো বললে হবে না, এটা বকন, তাই? বাচ্চা হয়েছে এর আগে? না না না, প্রথমবারের মতো, তাই তো? এই সব মানে গরুটা দেখলে খুব ভালো লাগলো আর কি, খুব সুন্দর গরুটা, সব ঢিল টিল আছে, চামড়া টামড়া। তো হাটে নিয়ে এসছেন, কত দাম দিয়েছেন হাটে আপনি? 70,000 টাকা। এরকম গরু কিনে খামার শুরু করলে ভালো হয়, গাভী কিনে না করে এরকম গরু কিনে। আচ্ছা, এগুলো আপনি হাতে দাম দিয়েছেন 70,000, বিক্রি করবেন কত হলে, বা ক্রেতারা কত বলেছে? 62,000 টাকা বলছে, তাই তো? ও আচ্ছা, তো কত হলে বিক্রি করার ইচ্ছা আছে আমার সাথে বলেন? 65 হলে বিক্রি করবেন? অশোক, 65,000 হলে গোটা বিক্রি করবেন। তো ধন্যবাদ আপনাকে, আমরা একটু সামনের দিকে যাই। হ্যাঁ, ধন্যবাদ, আসেন, আমরা একটু সামনের দিকে যাই।
আপনার গরুটার একটু আমরা দাম জানতাম, তো এটা কি জাতের গরু আগে আমাদেরকে বলেন? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান একটু দূর থেকে দেখায়, ফ্রিজিয়ান গরু তাই তো? এর আপনার পোষানা কিনা গরু? কিনা গরু। কিনা গরু। গাব আছে না? না গাব নেই। গাব নেই। এটা কিনা গরু দুধ হতো কত কেজি করে জানা আছে? 8-10 কেজি হবে। 8-10 কেজি। আটে দাম দিয়েছেন কত? 105। 105। এই পর্যন্ত হাতে নিয়ে এসছেন, ক্রেতারা কেমন দাম বলেছে? 90,000 তাই তো? কত হলে বিক্রি করার ইচ্ছা আছে আপনার? একটা 95,000 বেশি দেবো। 95,000 হলে বিক্রি করে দেবো। এই হাটে মূলত কম দামে গরু পাওয়া যায়, মোটামুটি তুলনামূলক কম। পাশে বর্ডার, তারপরে হচ্ছে এখানে গ্রামের গরুগুলো ওঠে, তাই না? তো ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই হাটে যে আপনি গরুটা নিয়ে এসেছেন, কি জাতের গরু এটা? এটা ফ্রিজিয়ান জাতের গরু। ফ্রিজিয়ান জাতের গরু তাই না? এটার হাটে আপনি দাম দিয়েছেন কত? এটা দাম চাচ্ছে 95,000 টাকা। এটা কয়বার বাচ্চা দিয়েছে জানা আছে? না তা জানা নেই। কিনা গরু আপনার তাই তো? দুধ কেমন হয় আপনার বলেছে মালিক জাতটা কিনেছে? 5-7 কেজি করে হবে। 5-7 কেজি করে। তো হাটে দাম দিয়েছেন আপনি কত? 95। হাটে যে পর্যন্ত এসছেন, কেতারা কেমন দাম বলেছে আর কি? কত হলে বিক্রি করার ইচ্ছা আছে? আমি তো কি আশি ভেঙে হবে না তাই তো? ও আচ্ছা, তো আপনি আশি ভেঙে তো বিক্রি করা যাবে না তাই না? ও আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। আপনি আপনার কাঙ্ক্ষিত দামে বিক্রি করেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছো? ভালো। হ্যাঁ, এই যে আপনার গরুটা আমরা দেখতে আসলাম, কি জাতের গরু এটা? ফ্রিজিয়ান জাতের গরু। তো আপনার কিনা না পালা গরু? কিনা, ব্যবসার গরু। ব্যবসার গরু। তো এটা বাছুর হয়েছে কয়বার? একবারও হয়নি, পয়লা। পয়লা দেখে তো মনে হচ্ছে না একবারও। দর্শক, এটা গাব আছে? গাব 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 9 মাস গাব। 9 মাসের গাব? দর্শক, এটা হচ্ছে 9 মাসের গাব, জার্সি গরু তাই তো? ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান। আচ্ছা, এটা কত হলে মানে কত দাম দিয়েছেন আগে আপনি? দাম দিয়েছি 115,000। মানে 115,000 টাকা গাব দেখে এই জন্য। আচ্ছা, এই পর্যন্ত হাটে নিয়ে এসছেন, কেতারা কেমন দাম বলেছে? 95,000 টাকা। তো দুধ কেমন হয় এটার জানা আছে? 12-13 কেজি করে লাভবে প্রথমবার, তারপর আরও বাড়বে। আরও বাড়বে। আচ্ছা, কত হলে মানে বিক্রি করার ইচ্ছা আছে আমার সাথে বলেন, আমি তো কিনবো না, মানে একটা আমার সাথে বলেন। 100 হলে ছেড়ে দিন। 100 সমান সমান। এটা তো এরকম গরু কিনে খামার করা উচিত, গাভী না কিনে এরকম বকন বাছুর কিনে খামার করা উচিত। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে।